হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে এসেছি আমি ইন্ডিয়ার একদম শেষ সীমানাতে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে ইন্ডিয়ার শেষ সীমানা, আর এর পাশে রয়েছে বাংলাদেশ। আর আমার সামনে দেখতে পাচ্ছ রয়েছে তারকাটা, এটা হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের তারকাটা, মানে এর পাশে রয়েছে বাংলাদেশ। তো আমি এখন রয়েছি ইন্ডিয়ার একদম শেষ গ্রামে, আর তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো এই গ্রামটাই। আর এই গ্রামটায় রয়েছে একটা ইন্ডিয়ার শেষ বাড়িও, আর সেই বাড়িতে যাবো, বাড়িকে দেখাবো তোমাদেরকে সেই বাড়িটার পরিবেশ। আর সেই বাড়িটার ছাদ থেকে কিন্তু দেখা যায় বাংলাদেশের তারকাটা, ইভেন বাংলাদেশের বাড়িঘর। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি একদম জিরো পয়েন্টে। এটা কিন্তু দেখতে পাচ্ছ সামনে রয়েছে তারকাটা, আর তার পাশে রয়েছে একটা কালভেট। বন্ধুরা, এই কালভেটটার মানে জল কিন্তু যখন বৃষ্টি হয় তখন কিন্তু বাংলাদেশের জল ইন্ডিয়া আসে, ইন্ডিয়া জল বাংলাদেশেও যায়। তো গাইজ, আমি কিন্তু এখানটায় মানে অনেক রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি, কারণ এখান থেকে কিন্তু কোনো রকম ভিডিও করা অ্যালাউ না, তাও আমি করছি এখানটায় অনেক রিস্ক নিয়ে আর কি, কারণ অনেক বিএসএফ বার্ন করেছে ইতিমধ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে আছে সেই ইন্ডিয়া আর বাংলাদেশ বর্ডারের সেই তারকাটা, মানে তারকাটার ওপাশে গেলেই বাংলাদেশ। তো এইটাই কিন্তু একদম শেষ গ্রাম বলতে পারো, ইন্ডিয়ার একদম শেষ গ্রাম এখানটায়, এরপর থেকে কিন্তু শুরু হচ্ছে বাংলাদেশ। তো অনেকেই দেখার জন্য আগ্রহ করে বসে থাকো যে বাংলাদেশের গ্রামগুলো কেমন হয় বা বাংলাদেশের মাঠগুলো কেমন হয়। সেম লাইক আমাদের ইন্ডিয়ার যেমন মাঠ হয়, ঠিক তেমনই বাংলাদেশেও মাঠ হয়। তো এখানটাও মানে সেম সেম জিনিস চাষবাস করা হয় এখানটায়। তো আমরা দেখেছি এখানটায় কিন্তু মানে মানুষের সঙ্গে, মানে আমাদের বিএসএফের সঙ্গে এখানটার লোকাল গ্রামের বাসীদের কিন্তু খুব সুন্দর একটা বন্ডিং আছে, তারা কিন্তু খুব সুন্দরভাবে কোঅপারেট করে একে অপরকে, মানে খুব ভালো একটা জিনিস এখানে দেখলাম আসার পর এখানটায় আমি। সো গাইজ, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি বুঝতে পারছো কোথায় দাঁড়িয়ে আছি, আমি জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি, মানে ওপাশে ঠিক তারকাটার ওপাশ টপকালেই বাংলাদেশ। আর এটা কিন্তু আমাদের ভারতের একদম লাস্ট গ্রাম বলতে পারো, ঠিক আছে। তো আর ইভেন এখানে যেখানে দাঁড়িয়ে আছি আমি, এটা একটা কালভেট। তো এর কালভেটের নিচ থেকে কিন্তু ফাঁকা, হয়তো অনেকে মনে করছে ফাঁকা কিছুই নেই, এই নিচে কিন্তু পুরোপুরি তারকাটা দিয়ে ভর্তি আছে। আর এখানটা কিন্তু বিএসএফ জওয়ানরা কিন্তু প্রত্যেক 100 মিটার অন্তর অন্তর কিন্তু তাদের পাহারা আছে এখানটায়। তো খুব ইজিলি ভাবে দেখতে পাচ্ছ ইন্ডিয়ার মধ্যে যেমন চাষবাস হয়, ঠিক বাংলাদেশের উপাসটাও কিন্তু তার চাষবাস হয়। তো এখন যেমন ইন্ডিয়াতে সর্ষে লাগিয়ে সবাই, কারণ বাংলাদেশে কিন্তু সবাই সর্ষে লাগিয়েছে। তো মানে কোনো একটা সিমিলার দেখতে পাচ্ছি এখানটায়, কোনো মানে কোনো ডিফারেন্ট কিছু নেই এখানটায়, অনেকটা 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 কি 100% মিল বলা যায় বাংলার সঙ্গে, বাংলাদেশের সঙ্গে পুরো কোনো রকম কোনো ডিফারেন্স কিছু নেই। শুধু ওদের একটু ভাষা বৈচিত্র্যটা আলাদা এখান থেকে, মানে পাশের কিছুটা, কিন্তু মোট কথা দেখতে গেলে কিন্তু সব কিছু একই, কোনো ডিফারেন্স কিছু নেই এখানটায়। তো এইখানটা আমি ভিডিও করছি কিন্তু অ্যালাউ না কোনো মতেই, আর এখানে এসে কেউ ভিডিও করবে না ওদের পারমিশন ছাড়া। আমি কিন্তু পারমিশন নিয়ে 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 ভিডিও করছি। তো এখানে যারা আসবে এসে কিন্তু পারমিশন নিয়ে তারা ভিডিও করবে, কারণ এখানটা খুব স্ট্রিক্ট আর সেন্সিটিভও, কারণ এখানটায় কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু জিরো পয়েন্টে গুলি চলতেই পারে। তো তার জন্য বলছি যে যারা আসবে এসে কিন্তু পারমিশন নিয়ে ভিডিও করবে, আর হ্যাঁ, যারা এখানটায় আসবে অবশ্যই করে মাস্ট বি ক্যারি করবে ইন্ডিয়ান ডকুমেন্টস, যেমন আধার কার্ড, প্যান কার্ড বা ভোটিং কার্ড, কিছু প্রুফ নিয়েই আসবে। আদারওয়াইজ কিন্তু ডাউট করতেই পারে, কারণ কেউ জানে না যে তুমি কোত্থেকে এসছো বা কিছু। কিন্তু এইখানটা কিন্তু কী বলবো যে এত সুন্দর একটা গ্রাম, কী বলবো যে মানে বিএসএফদের সঙ্গে যে গ্রামের পাশে যে একটা মিল আছে খুব সুন্দর, কোনো মানে এত সুন্দর মিল দেখা যায় না অন্য কোনো গ্রামে গেলে পরে। এখানটা কিন্তু খুব সুন্দর আমরা মিল দেখতে পেয়েছি, আর এটা আমার খুব ভালো লেগেছে। আমার থেকে এখানটায় বর্ডারটা মানে যে টাকাটা ডিস্টেন্স খুব বেশি হলে হয়তো 10 হাত হবে, তো খুব কাছাকাছি এখানে আসা যায় কিন্তু। ইভেন ওই তাগাটার কাছে কাছে গিয়েও কিন্তু ভিডিও করা যায় যদি কিনা পারমিশন দেয়। তো তো তোমাকে কিন্তু পারমিশন নিয়ে ভিডিও করবে। আর দেখো তাগাটা কিন্তু কত সুন্দর বানিয়েছে, যেমন আগে যে তাগাটা ছিল তার থেকে কিন্তু এটা অনেক গুণ বেশি স্ট্রং। ইভেন এখানটা কিন্তু এটা হয়ে গেলে পরে কমপ্লিট, তখন কিন্তু এরা ইলেকট্রিক দেবের মধ্যে। তো যারা আসবে কিন্তু পারমিশন নিয়েই আসবে, আর একটা ধারণা নিয়ে আসবে কেমন কী, বা এখানটা বর্ডারে আসতে গেলে কী কী জানতে হয়, বা মানে এখানে যে আসার পরে যে বিএসএফদের সঙ্গে একটা কথাবার্তা বলে তার ভিডিও করবে বা ঘুরবে এখানটায়। তো কোনো সমস্যা হবে না। এখন সো গাইজ, এরকম তারকাটা কিন্তু এর আগে কেউ দেখেনি আই হোপ, কারণ আগে যে তারকাটাগুলো ছিল
সেটা কিন্তু পুরো ডিফারেন্ট টাইপের ছিল, লোহার ছিল, আর মানে দুদিকে দুরকম ছিল আর মাঝখান থেকে ফাঁকা ছিল। আর এই তাকাটা কিন্তু পুরো পাকিস্তানের মতোই, যেমন পাকিস্তানের বর্ডারে যেমন তাকাটা আছে এখানটা কিন্তু সেই রকম টাইপেরই তাকাটা করেছে এখানটায়, খুব স্ট্রিক্টলি করেছে। আর এটা কিন্তু খুব 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 বেশি স্ট্রিক্ট, আগের থেকে বেশি, মানে আগে যেমন মানে উপর থেকে টোপকে যাওয়া যেতে পারতো, কিন্তু এটা কিন্তু তেমন কিছু নেই, উপরে যেমন আটকে দিয়েছে। ইভেন এটা কিন্তু কারেন্ট দেবে যখন কিনা কমপ্লিট হবে, তো এটা কিন্তু পাকিস্তানের বর্ডারের মতোই পুরোপুরি মানে সেরকমভাবেই বানিয়েছে। তো আই হোপ এখানটায় নেক্সট টাইমে কোনো চোরাচালান বা ওই টাইপের কোনো স্মাগলিং কিছু হবে না, তো বিএসএফরা এখানে আটকাতে পারবে। আর খুব ভালো হয়েছে টাকাটা দিয়ে, আই হোপ মানে ইন ফিউচারে আমাদের ইন্ডিয়া বেশি আরও বেশি স্ট্রং হবে এর জন্য। তো ইন্ডিয়ান বিএসএফদের অনেক 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 ধন্যবাদ যে এরকম একটা টাকা তারা মানে করেছে আমাদের জন্য, এর জন্য কিন্তু অনেক সুরক্ষাটা বেড়েছে আমাদের জনসাধারণের। তো বন্ধুরা, তোমাদেরকে নিয়ে এসেছি এখন এই গ্রামের মাঠে। আর এই গ্রামের মাঠে দেখো পাশে রয়েছে তারকাটা, একটা তারকাটা দুটো দেশকে ভাগ করে দিয়েছে, একটা ইন্ডিয়া, একটা বাংলাদেশ। দেখো বাংলাদেশের জমিতে যেমন সবুজ ফসল ফলে আছে, তেমন কিন্তু ইন্ডিয়ার জমিতেও কিন্তু সবুজ ফসল ফলে আছে। আর এখানটায় কিন্তু তারকাটা বানানোর কাজ চলছে এখনও, দেখতে পাচ্ছ কিছুটা কাজ হয়ে গেছে আর কিছুটা কাজ এখনও রয়েছে বাকি। তো বন্ধুরা, এই রাস্তাটা কিন্তু মানে পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, তো ওটা কমপ্লিট করছে। এই দেখো এটা ইন্ডিয়ার সাইডটা দেখো যেমন সবুজ রয়েছে, বাংলাদেশের সাইডটাও কিন্তু তেমনই সবুজ বন্ধুরা, কোনো ডিফারেন্স কিছু নেই, দূরেই কিন্তু সেম। ওই দেখো বাংলাদেশে একটা মানুষ দেখা যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম তোমাদেরকে দেখাবো ইন্ডিয়ার শেষ বাড়িটা। তো বন্ধুরা, কথা মতো চলে এসেছি এখন আমি ইন্ডিয়ার একদম শেষ বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে ইন্ডিয়ার একদম শেষ বাড়ি। আর এই বাড়িটার ভিতরে ঢুকবো এখন, ঢুকে তোমাকে দেখাবো ছাদ থেকে বাংলাদেশের কিছু দৃশ্য। সো গাইজ, বুঝতে পারছো এখন আমি কোথায় আছি? তোমাদের আগে দেখিয়েছি আমি যে গ্রামটা মানে আমাদের সেই ইন্ডিয়ার লাস্ট গ্রামটা, আর সেই লাস্ট গ্রামটার লাস্ট বাড়ি তখন আমি আছি এই মুহূর্তে। তো এটা কিন্তু আমার জন্য একটা খুব বড় একটা পাওনা যে আমি আমাদের ইন্ডিয়ার লাস্ট গ্রামের লাস্ট বাড়ির ছাদে উঠতে পেরেছি আমি। তো এখান থেকে কিন্তু খুব ইজিলিভাবে মানে দেখা যায় বাংলাদেশের সেই ভিউটা। তো মানে এইখানটা যাদের বাড়ি তারা কিন্তু খুব সৌভাগ্য তাদের, তাদের ছাদে বসেই কিন্তু বাংলাদেশের লোক দেখতে পারে, বাংলাদেশের সঙ্গে কথা বলতে পারে চাইলে পারে। এখানটা থেকে কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু বাংলাদেশের সঙ্গে কিন্তু কথোপকথন হয় এখানটা, আগে মানে এখন হয় না, আগে কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু আমাদের ইন্ডিয়ার লোকেরা কিন্তু বাংলাদেশের লোকের সঙ্গে খুব সুন্দরভাবে কথাবার্তা বলতে পারতো এখানটায়। কিন্তু এখন আমাদের বর্ডার খুব স্ট্রিক্ট হওয়ার জন্য কিন্তু এটা করতে পারে না এখন। আগে কিন্তু আমরা দেখেছি এখানটা কিন্তু প্রচুর বাংলাদেশের লোক কিন্তু এখানটা সাইড থেকে আসতো, কথা বলতো, কিন্তু সেটা এখন দেখা যায় না, খুব কমই দেখা যায়। আর এখান থেকে কিন্তু এই যে বাড়িটা আছে এরপরে কিন্তু আর কোনো বাড়ি নেই, এইটা আর এইটা কিন্তু লাস্ট বাড়ি আমাদের এই গ্রামের, ঠিক আছে? তো আমি যেখানটা আছি এইটাও একটা লাস্ট বাড়ি, আর ওইটা এই পুরো কিন্তু এই গ্রামের একদম শেষ বাড়ি। তো আমি কিন্তু একদম শেষ বাড়ির ছাদের উপরে উঠতে পেরেছি আমি এই মুহূর্তে। তো দেখো এখানটা কিন্তু, এখানটা আমাদের বিএসএফের কিন্তু একটা টেন্ট আছে, ওই দেখতে পাচ্ছ টেন্টটা, তো ওখানটা কিন্তু বিএসএফরা কিন্তু বসে থাকে। আর ওখানটা কিন্তু যাবতীয় যারা বাইরে যাতায়াত করে বা এই গ্রামের থেকে যারা মানে উপাসে কাজ করতে যায়, তারা কিন্তু ইন্ডিয়ান প্রুফ যে আছে বিএসএফের সেই প্রুফটা কিন্তু জমা দেয়, তারপরে কিন্তু যায় এখান থেকে, তাছাড়া কিন্তু অ্যালাউ করে না। এই যে রোডটা দেখছো এইটাই কিন্তু আমাদের ইন্ডিয়ার কিন্তু একদম শেষ রোডটা, এরপরে কিন্তু পুরো বাংলাদেশের রোড শুরু হয়েছে। তো বুঝতে পারছো আমি কোথায় আছি এই মুহূর্তে। তো দেখো যে এখানটার গ্রামের সঙ্গে কিন্তু বিএসএফদের কিন্তু খুব একটা মেলবন্ধন আছে, তার জন্যই কিন্তু আজকে সম্ভব হয়েছে যে মানে কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু ইন্ডিয়ার লোকেরা কিন্তু উপাসে যায়, মানে ইন্ডিয়ান প্রুফ জমা দিয়ে। সে কিন্তু আমরা দেখেছি এর আগে প্রত্যেকবারই দেখেছি। তো এখানটা গ্রামের লোকেদের কিন্তু কোনো সমস্যা বা কোনো কমপ্লেন নেই বিএসএফদের নিয়ে। আমি এখন রয়েছি উত্তর চব্বিশ পরগনার হেলেঞ্চার খুব কাছে বানেশ্বরপুরে। এর উপাশেই মানে তারকাটার ঠিক উপাশেই রয়েছে যশোর জেলা। আর যশোর জেলার কিছু গ্রামের নাম হলো সামন্ত থানা, ডালভাঙা, চান্দামারি, পাশবেড়া আর পালকি। হ্যাঁ বন্ধুরা, এই বানেশ্বরপুর গ্রামে আসলে পরেই তোমরা দেখতে পারবে ইন্ডিয়া আর একদম শেষ গ্রামটা। আর এখান থেকে কিন্তু খুব সহজেই কিন্তু বাংলাদেশের বাড়িঘর দেখা যায়, আবার এখানে কিন্তু মানুষের জন্য দেখা যায় বাংলাদেশের। তো অবশ্যই এখানে আসলে পরে কিন্তু ইন্ডিয়ান প্রুফ সাথে করে নিয়ে আসবে, তারপর তোমরা ঘুরতে পারবে এই গ্রামটা। আই হোপ তোমাদের আজকের ভিডিও দেখে খুব ভালো লেগেছে, কারণ এরকম ভিডিও ইউটিউবে আগে কেউ দেয়নি আমি শিওর। তো যারা যারা দেখছো ভিডিওটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যারা ফার্স্ট টাইম দেখছো তারাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট অবশ্যই করবে। আর যারা দেখেনি ইন্ডিয়ান বর্ডার কেমন হয়, বাংলাদেশের বর্ডার কেমন হয়, তাদেরকে শেয়ার করে দিও, তাও দেখতে পারবে। তো গাইজ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো, জয় হিন্দ।